সংবাদ দুপুরের বিরতিহীন আয়োজনে স্বাগত সবাইকে আপনাদের সাথে আছে জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ পুলিশের মামলা থেকে শিপ্রা ও শিফাতকে অব্যাহতি দ্বৈত নাগরিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট 28 ফেব্রুয়ারির মধ্যে দিতে এসবিও ইমিগ্রেশন পুলিশকে নির্দেশ কুষ্টিয়ায় বিপ্লবী বাঘা জ্যোতিরের ভাস্কর্য ভাঙচুরের মামলায় যুবলীগ নেতা সহ তিনজন রিমান্ডে অপর আসামি পলাতক দেশের তিন অঞ্চলে শৈত্যপ্রবাহ শেষ সপ্তাহে আসছে আরেকটি বাড়ছে শীতজনিত রোগ হাসপাতালে ঠাসাঠাসি সৌদি আরবে বিমানের সব ফ্লাইট এক সপ্তাহ বন্ধ সব আন্তর্জাতিক ফ্লাইট স্থল সমুদ্র বন্দর বন্ধ করল রিয়াদ শিরোনাম জানাচ্ছিলাম এবারে বিস্তারিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত সোমবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালত অভিযোগপত্র গ্রহণ করে একই সঙ্গে এই মামলার পলাতক আসামি সাগর দেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে আদালত এছাড়া হত্যা মামলা থেকে সিনহার বন্ধু শিপ্রা ও শিফাতকে পুলিশের মামলা থেকে অব্যাহতি দিয়েছে বিচারক এর আগে গত 13 ডিসেম্বর টেকনাফের বরখাস্ত ওসি ও এই মামলার প্রধান আসামি পরিত কুমারকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসাবে অভিযুক্ত করে 15 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় র্যাব এদের মধ্যে 14 জন কারাগারে গত 31 জুলাই টেকনাফের বাহার ছড়ায় পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান দ্বৈত নাগরিকত্ব দ্বৈত পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা জমা দিতে হবে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেয় এসবির পুলিশ সুপার এবং ইমিগ্রেশন পুলিশ সুপারকে এই তালিকা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচারকারী কারা তা উদ্ঘাটনের চেষ্টা হিসেবে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা আদালত বলেন দ্বৈত পাসপোর্ট নিয়ে বিদেশে যাতায়াতকারীদের তথ্য জানা প্রয়োজন সহকর্মী জান্নাতুল ফেরদৌস হাইকোর্ট এলাকা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আরও বিস্তারিত জানবো এই খবরের জান্নাতুল আদালত স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছে কারা কারা বিদেশে টাকা পাচার করেছেন সেই বিষয়ের বিস্তারিত জানার জন্য এই স্বপ্রণোদিত হয়ে এই বিষয়টি আসলো কিভাবে আদালতের নজরে আনলেন কারা বা কী ঘটনা কি এটি মূলত পররাষ্ট্র মন্ত্রী গত মাসে একটি সভায় একটি বক্তব্যে বলেছিলেন যে কানাডার বেগমপাড়ায় বাংলাদেশি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তি বেশি রয়েছে অর্থাৎ তাদের বাড়ি গাড়ি সম্পত্তি পরিমাণে বেশি রয়েছে সেইটির প্রেক্ষিতে কিন্তু আদালত এই রুলটি দিয়েছিলেন যে দেশের অর্থ পাচারকারীদের তালিকা চেয়েছিলেন অর্থাৎ পূর্ণাঙ্গ নাম ঠিকানা তালিকা সহ এই তালিকাটি চেয়েছিলেন এবং গত সপ্তাহে যখন তালিকাটি জমা দেওয়া হয়েছে রাষ্ট্রের 5টি প্রতিষ্ঠান এই তালিকা জমা দিয়েছে এতে কিন্তু আদালত অসন্তোষ প্রকাশ করেছিলেন দুদকের ওপর কারণ দুদক যে তালিকাটি দিয়েছে সেটি আদালত 22 নভেম্বর যে রুল দিয়েছেন সেই রুলের আগের অনেক আগের পুরনো একটি তালিকা জমা দিয়েছে এবং ওই তালিকায় কিন্তু পররাষ্ট্র মন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের প্রতিফলন ঘটেনি বলে আদালত সে সময় মন্তব্য করেছিলেন কারণ বিভিন্ন পত্রিকায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল 28 জনের নাম এসেছিল কিন্তু সেই সব নাম বিষয়ে কোনো তালিকা দেয়া হয়নি ফলে এই প্রেক্ষিতে আজকে যখন শুনানি ছিল আদালত তখন জানতে চেয়েছেন যে দ্বৈত নাগরিকত্ব কাদের রয়েছে ডুয়েল সিটিজেনশিপ ডুয়েল পাসপোর্ট কাদের রয়েছে এবং আদালত সুনির্দিষ্ট করে বলেছেন অর্থ পাচারের সাথে জড়িত যারা তাদের সেই তালিকা দিতে হবে অর্থাৎ পূর্ণাঙ্গভাবে কিন্তু সারা বাংলাদেশে কতজন ডুয়েল সিটিজেনশিপ রয়েছে বা ডুয়েল পাসপোর্ট রয়েছে এরকম নয় কিন্তু অর্থ পাচারের সাথে যারা জড়িত তাদের কতজনের তালিকা রয়েছে সেটি আদালত চেয়েছেন এবং 28 ফেব্রুয়ারির মধ্যে এই তালিকাটি জমা দিতে হবে এবং 5টি প্রতিষ্ঠানকে এনভিআর বিএফআইইউ দুদক সহ সরকারি যে 5টি প্রতিষ্ঠান
পাকিস্তান অর্থ পাচারের তালিকা তৈরি করে তাদেরকে 28 ফেব্রুয়ারির মধ্যে ওই তালিকা দিতে হবে। একই সাথে যারা ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, ডুয়েল পাসপোর্ট রয়েছে, তাদের তালিকাটিও দিতে হবে যারা 28 ফেব্রুয়ারির মধ্যে। কারণ শুনানিতে যেটি দুদক আইনজীবী যেটি বলছিলেন যে ডুয়েল সিটিজেনশিপ থাকা মানেই কিন্তু অর্থ পাচারের সাথে জড়িত নয়, তবে ডুয়েল সিটিজেনশিপ থাকা কিন্তু আইনি যে অপরাধ বিষয়টি এমনও নয়। ডুয়েল সিটিজেনশিপ থাকতে পারে, তবে অর্থ পাচার যারা করে তাদের যদি ডুয়েল সিটিজেনশিপ থাকে সেক্ষেত্রে অর্থ পাচারের সুযোগ সুবিধা বেশি থাকে। এবং এই বিষয়গুলো আসলে হয়েছে কিনা, যাদের ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, দ্বৈত নাগরিকত্ব পাসপোর্ট রয়েছে, তারা অর্থ পাচারের সাথে জড়িত আছেন কিনা, বিষয়টি আসলে সেই জায়গাটি খতিয়ে দেখার জন্যই আদালত আজকে এই তালিকাটি চেয়েছেন। এবং পাসপোর্ট অধিদপ্তর, ইমিগ্রেশন অধিদপ্তর, তারা কিন্তু এই তালিকা জমা দেবেন 28 ফেব্রুয়ারির মধ্যে। তানবি, খুব ছোট্ট করে একটু জানতে চাইবো, যেই তালিকার কথা আগে বলছিলেন দুদকের আইনজীবী খুরশেদ আলম, কিন্তু তিনিও সেই সময় বেশ সরব ছিলেন এবং তিনি বলছিলেন যে এই ধরনের তালিকা তাদের কাছে আছে, কারা কারা বিশেষ করে কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তা সহ যারা টাকা পাচার করেছে অভিযোগ উঠেছে। এখন আদালতের অসন্তুষ্টির পরে তাদের তৎপরতা কী বা তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে? দুদক আইনজীবী কিন্তু বারবারই বলছিলেন যে তারা কোনো ভিত্তি, কোনো আনুমানিক তথ্যের উপর নির্ভর করে তারা আদালতে কোনো কিছু দেয় না। যখন একটি মামলা হয়, সেই তাদের তদন্ত থাকে এবং বিচারাধীন বিষয় থাকে, তখনই কিন্তু তারা হচ্ছে আদালতে তালিকা জমা দেয়। এবং এরপর তারা কিন্তু বারবারই আদালতকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে এবং পরবর্তীতে সেই দিন শুনানিতে আদালত বলেছিলেন যে তারা যে তালিকা দিয়েছে, তারা যে কাজ করেছে সেটি সঠিক আছে, কারণ তারা 88 জনের কথা বলেছিল যাদের বিরুদ্ধে মামলা তদন্তাধীন, বিচারাধীন বিষয় রয়েছে। এবং আরও বেশ কিছু সংখ্যা দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেছিলেন যে এই সংখ্যাটি বাড়তে পারে, ফলে এই বিষয়টি তারা আসলে পূর্ণাঙ্গ যখন তদন্ত শেষ হবে, বিচার শেষ হবে, তারপরেই কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে দিতে পারবে। এবং তারা কিন্তু আদালতকে এই বিষয়টি বলেছিলেন যে আদালত অসন্তোষ থাকলেও পূর্ণাঙ্গভাবে যখন মামলা না হয় তার আগে কোনো ধরনের মন্তব্য দিতে পারে না। গণমাধ্যমে যে 28 জনের বক্তব্য, 28 জনের নাম এসেছিল, সেটির বিষয়ে আসলে তাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই, ফলে সেই বিষয়টি কিন্তু তারা আদালতকে জানাতে পারছেন না। হাইকোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস। কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 3 আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে শুনানি শেষে তাদের 72 ঘণ্টা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়। সকাল 11:30টার দিকে আদালতে নেওয়া হয় আসামিদের। তদন্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম আসামিদের 7 দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সেলিনা খাতুন 3 আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মামলার এজাহারভুক্ত এক আসামি এখনও পলাতক রয়েছে, তাকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়ার কুমারখালীতে কয়া মহাবিদ্যালয় কলেজের সামনে স্থাপিত বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় যুবলীগ নেতা আনিসুর সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুদকে নেওয়া হচ্ছে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুরকে। কাশিমপুর কারাগার থেকে তাদের সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নেওয়ার পর শুরু হবে জিজ্ঞাসাবাদ। 6,24,18,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত 4 আগস্ট তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। 12 অক্টোবর অস্ত্র আইনের মামলায় পাপিয়া ও তার স্বামীর 20 বছর করে কারাদণ্ড দেন আদালত। বিদেশে পালিয়ে যাওয়ার সময় গত 22 ফেব্রুয়ারি এই দম্পতিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র্যাব। অনৈতিক ও অবৈধ ব্যবসার মাধ্যমে পাপিয়া ও তার স্বামী বিপুল অর্থ সম্পদের মালিক হন বলে অভিযোগ র্যাবের। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে 2টি ও অস্ত্র আইনে আরেকটি মামলা করে র্যাব। মাসের শেষ সপ্তাহে আসছে আরেকটি শৈত্যপ্রবাহ, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী কয়েকদিন ঘন কুয়াশা পড়ার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। সারাদেশে গড় তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনও শীতের তীব্রতা আছে। উত্তরাঞ্চলের পাশাপাশি মধ্য ও পশ্চিমাঞ্চলেও শৈত্যপ্রবাহ রয়েছে। কুড়িগ্রামে গত 2 দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। তবে অতিরিক্ত ঠান্ডা বাতাসের কারণে কাজে বের হতে পারছেন না শ্রমজীবীরা, রয়েছে শীত বস্ত্রের অভাব। একই অবস্থা লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়েও। ঠান্ডাজনিত রোগে ভুগে কষ্ট পাচ্ছেন শিশু ও বয়স্করা। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তাপমাত্রা 10 ডিগ্রির নিচেই রয়েছে। সকাল 6টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় 9.7 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের বাতাসের কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি। ঘন কুয়াশার কারণে রাতে ও সকালে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। খড়কুটো জ্বালিয়ে
শীত নিবারণের চেষ্টা করছেন উপকূলীয় এলাকার নিম্ন আয়ের মানুষ। প্রচুর শীত পড়তেছে এবং আজকে 3-4 দিন কুয়াশাও প্রচুর, ঘর থেকে বাইরে হওয়া যায় না এবং ঠান্ডা, প্রচন্ড শীত, কম্বল ব্যবস্থা নেই, লিভার গিয়ে কষ্ট হচ্ছে, আহা যা খুব কষ্ট হচ্ছে, যানবাহনের সময় হাইটে আটছে, খুব ঠান্ডা, কম্বল টম্বল কিছু পাই না, ন্যাপু পাই না, কোনো টাকা পয়সাও পাই না, মৃদু বাতাস বইছে, এই জন্য শীতের প্রকোপটা একটু চলছে, যেটা আরও 2 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, যাতে উত্তর অঞ্চলে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ এবং ঢাকা বিভাগেও এই শীতের তীব্রতা অত্যাধিক, এটা আর আস্তে আস্তে একটু কমে যাচ্ছে, পুরোপুরি শীত চলে যাবে না, শীতের প্রকোপটা থাকবে। বাড়ছে শীতের প্রকোপ, আর এতে সবচেয়ে কষ্টে ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীন মানুষ। এসব মানুষদের কেউ রাত কাটায় খোলা আকাশের নিচে, কেউ যাত্রী ছাউনিতে। প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত এসব মানুষের অনেক সময় জোটে না দুবেলা খাবারও। মেহেরপুরে বিভিন্ন রাস্তা, যাত্রী ছাউনি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এভাবেই দেখা মিলবে ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীন মানুষের। এমনিতেই অর্থাহারে অনাহারে দিন কাটে এসব মানুষের, তার উপর এখনকার প্রচণ্ড শীত দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। পথচারীরা সদয় হলে কখনো খাবার জোটে, নয়তো দিন কেটে যায় অনাহারে। প্রয়োজনীয় শীতবস্ত্র নেই বেশিরভাগের। জেলায় পুনর্বাসনের কোনো ব্যবস্থা না থাকায় এসব মানুষের দিন কাটে অন্যের দয়ায়। এইভাবেই পড়ি থাকে শীতে, জড়ি করি, খেতা নেই, বালিশ নেই, কিচ্ছু নেই, আমাদের এই 3-4টি পোশাক ছাড়া আমাদের শীত ভাঙছে না। তিনি পাগল, তিনি যে কি অবস্থায় আছে সে তো আমরা দেখছি, সে তো তার শীতের পোশাকটা সদ্য দরকার এবং তার জন্য এই জায়গাটা একটু জেলায় ছিন্নমূলদের তালিকা করে সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। লোক শীতে কষ্ট পাচ্ছে, এটা হয়তো আমাদের নজরে, সে যেহেতু রিমোট দূরে অবস্থান করে, এটা হয়তো আমাদের নজরে আসে না, অনেক সময় হয়তো বাদ পড়ে যায়, আপনাদের মাধ্যমে আমরা পাই, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এরকম যদি আরও তথ্য দিতে পারেন আমরা তার কাছে পৌঁছে দেব। শীতে রাস্তায় থাকা মানুষদের খাদ্য সহায়তা ও শীত বস্ত্র পৌঁছে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে, এমন প্রত্যাশা সাধারণের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর শান্তিনগরে ভুয়া দন্ত চিকিৎসার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রায়হান, এর আগের খবরটিতে আপনি আমাদের জানিয়েছিলেন যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালাচ্ছে এবং সেখানে ওই চিকিৎসক 12 বছর ধরে ভুয়া চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধে বিস্তারিত আর কি কি তথ্য জানা গেছে এবং কি ধরনের শাস্তি পেতে পারেন বলে আপাতত জানা যাচ্ছে? আসলে এখানে যে অভিযানটি পরিচালনা করা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আমি যদি দেখানোর চেষ্টা করি যে এই যে প্রতিষ্ঠানটি রয়েছে ওরাল ডেন্টাল কেয়ার, সেটিকে কিন্তু ইতিমধ্যেই সিলগালা করে দেওয়া হয়েছে এবং এই যে প্রতিষ্ঠানের যিনি মালিক রয়েছেন, যিনি ডাক্তার রয়েছেন, তিনি প্রায় 1 যুগ ধরে এই যে অবৈধভাবে রোগী দেখে আসছিলেন তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, ইতিমধ্যে র‍্যাব হেফাজতে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে ক্লিনিকটি রয়েছে ক্লিনিকের বাইরে কিন্তু আমরা দেখেছি অনেক ভুক্তভোগী তারা এসেছেন, তারা অভিযোগ করছেন এবং অনেকে এসে বলছেন যে তাদেরকে যে চিকিৎসা দেওয়া হয়েছিল তাদের ভালো দাঁতকে উঠিয়ে ফেলা হয়েছিল, পরে তারা অন্য ডাক্তারের কাছে গেলে তারা জানিয়েছেন যে তার সেই দাঁতটি ভালো, সঠিক, এরকমভাবে নানা রকমের অভিযোগ কিন্তু এখান থেকে পাওয়া গেছে এবং এই যে আমরা দেখানোর চেষ্টা করছি যে ক্লিনিকটি রয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের থেকে যারা এসছেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে যারা এসছেন, তারা কিন্তু নিশ্চিত করেছেন যে একটি ক্লিনিকে, একটি ওরাল ক্লিনিকে বা ডেন্টাল ক্লিনিকে যেই ধরনের সরঞ্জামাদি থাকা দরকার সেইগুলো এই প্রতিষ্ঠানে ছিল না। যদিও এখানকার ভুয়া ডাক্তার হিসেবে যাকে ধরা হয়েছে তিনি HSC পাস হলেও তিনি দাবি করছেন যে তিনি এই ডাক্তারি পড়াশোনা করেছেন যদিও তিনি কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি। তার পাশাপাশি এখানে তিনি যেই একটি রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করছিলেন, আমরা জানি যে একজন ডাক্তার তাকে রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করতে হয়, সেই নাম্বারটিও তিনি একটি নকল নাম্বার ব্যবহার করছেন, যে নাম্বারটি তিনি ব্যবহার করছেন সেই নাম্বারটি মূলত তার ছিল না, সেটি আরেকজন নারী চিকিৎসকের ছিল। সেটি যখন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত খুঁজে বের করে এবং নাম্বারটি অনুযায়ী দেখা গেছে সেটি আরেকজনের নাম্বার, সেই নাম্বারটিও তিনি ভুল ব্যবহার করছিলেন, যদিও যেই সার্টিফিকেটের কথা তিনি বলছেন তিনি সেখানে পড়াশোনা করেছেন এবং তিনি দাবি করেছেন যে তিনি যে চিকিৎসা দিতেন সেই চিকিৎসাগুলো তিনি হাতে কলমে শিখে চিকিৎসা দিয়েছিলেন। ডাক্তারি সেবা এমন একটি সেবা যেখানে আসলে এইভাবে চিকিৎসা সেবা দেওয়ার
ডাক্তারের সার্টিফিকেট ছাড়াও রেজিস্ট্রেশন ছাড়া। এখন একটা বিষয়, বিএমডিসির নাম্বার প্রেসক্রিপশনগুলোতে রাখার জন্য বলা হয়েছিল যাতে করে কেউ ভুয়া চিকিৎসক হিসেবে না থাকতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রেও দুই নম্বরই হচ্ছে বিএমডিসির নাম্বার নকল করে, যেমনটা আপনি বলছিলেন। এরকম অনেক জায়গায় অভিযোগ পায় বা রোগীরা সন্দেহ করেন, তারা কিভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন, র‍্যাব কি বলছে, কিভাবে যোগাযোগ করতে পারেন? দেখুন, বিষয়টি হচ্ছে যে যেহেতু নাম্বারটি থাকার কথা এবং এটি বাধ্যতামূলক এবং সেই নাম্বারটি ব্যবহার করছে সাধারণ রোগী যারা, সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এই বিষয়টি সাধারণত নাম্বার দেখলে তারা বিষয়টি নিয়ে নিশ্চিত থাকেন। যদি কারো সন্দেহ হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে যদি জানানো হয় সেক্ষেত্রে প্রশাসন কিন্তু এই ধরনের অভিযানগুলো পরিচালনা করবে। তবে সুনির্দিষ্টভাবে কাকে জানাতে হবে, কীভাবে জানাতে হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু র‍্যাবের পক্ষ থেকে কোনো কিছু তেমনভাবে বলা হয়নি। আপনি বিষয়টি হচ্ছে যে এই সেই ক্ষেত্রে যাদের সন্দেহ হবে, বা যেহেতু সাধারণত যখন কোনো রোগী, যে কোনো রোগের রোগী যদি কখনো কোনো চিকিৎসা সেবা নিতে যান, তখন তিনি কিন্তু শুধুমাত্র তাকে নিয়েই ভাবেন, সেখানে যে ভুয়া ডাক্তার থাকবেন, ভুয়া ক্লিনিক থাকবেন, এই বিষয়টি সাধারণত সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সেই অর্থে ভাবেন না। তবে তারপরেও যদি এরকম কারো সন্দেহ হয় কিংবা কেউ যদি মনে করেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে যেহেতু এই ধরনের ক্লিনিকগুলো স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণ করে থাকে, ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়ন্ত্রণ করে থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে অভিযোগ করা হলে তারা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটি কিন্তু আজকে এখানে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি এসেছিলেন ডাক্তার তিনি কিন্তু বিষয়টি নিশ্চিত করছেন। আপনি সে দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়েছে, র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ধরনের যৌথ অভিযান কিন্তু আমরা দেখছি অনেক আগে থেকেই আসলে হয়ে আসছে, ঠিক এরকম অভিযান কিন্তু নিয়মিতই পরিচালনা করা হবে। এরকম ভুয়া ডাক্তার, ভুয়া ক্লিনিক আমরা দেখেছি যে শ্যামলী অঞ্চলে, মোহাম্মদপুর অঞ্চলে কিছুদিন আগেও এরকম অভিযান পরিচালনা করা হয়েছে। এরকম অভিযান আসলে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তবে শেষ পর্যন্ত কথা হলো যে এই ধরনের কারো যদি সন্দেহ হয় তাহলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে জানাবে। এছাড়া সরকারের যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে বা যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কিন্তু নিজেদের মতো করে কাজ করে থাকছেন, ঠিক এমনটি বলছেন এখানকার আশা অভিযান পরিচালনাকারী সদস্যরা। শান্তিনগরে চলছে ভুয়া দন্ত চিকিৎসকের বিরুদ্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, আমরা এতক্ষণ সরাসরি সেখান থেকে জানছিলাম প্রতিবেদকের কাছ থেকে। একাদশ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি 30 ডিসেম্বর ঢাকা সহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার সকালে গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের 2 বছর হবে, 2018 সালের ওই দিনটি জাতির কাছে কলঙ্কময়, এজন্য ওই নির্বাচন বাতিল চেয়ে আগামী 30 ডিসেম্বর সকাল 11টায় ঢাকা সহ সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি। এছাড়া সীমান্তে হত্যা সবশেষ স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত এবং দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সীমান্ত হত্যা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন তিনি। বলেন, মন্ত্রীর কথা শুনে মনে হয় তিনি অন্য কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী, সরকার ক্ষমতা ধরে রাখতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 2018 সালের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে আগামী 30 ডিসেম্বর সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে সকাল 11টায় বিক্ষোভ সমাবেশ, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যৌথভাবে প্রেস ক্লাবের সামনে সকাল 11টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান করবে। দেশে করোনায় মৃত্যু না কমলেও নমুনা পরীক্ষা বিবেচনায় কমছে শনাক্তের হার। 20 ডিসেম্বর পর্যন্ত আগের 7 দিনে গড়ে রোগী শনাক্তের হার ছিল 1 অঙ্কের ঘরে। বিশেষজ্ঞরা বলছেন, র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরুর পর থেকে শনাক্তের হারে কিছুটা পরিবর্তন এসেছে। সংক্রমণ সম্পর্কে সঠিক ধারণা পেতে আরটিপিসিআর ও র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফল আলাদাভাবে বিশ্লেষণ প্রয়োজন। 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে গড়ে করোনা শনাক্তের হার ছিল 14.11। তবে 14 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত 7 দিনে গড়ে রোগী শনাক্তের হার নেমে এসেছে 9.55%। 5 ডিসেম্বর 10 জেলায় শুরু হয় র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট, বর্তমানে 29 জেলায় ব্যবহৃত হচ্ছে এই পদ্ধতি। আরটিপিসিআর মেশিনে পরীক্ষার ফলের সঙ্গে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফল যোগ হওয়ায় পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হারে কিছুটা পরিবর্তন এসেছে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। যে অ্যান্টিজেন টেস্টে ফলস নেগেটিভিটির সংখ্যা অনেক বেশি হয়, সুতরাং সেই ক্ষেত্রে যদি আমি যেটাতে পজিটিভিটি কম হবে সেটাকে যদি পজিটিভিটি বেশির সঙ্গে মিক্স আপ করে ফেলি তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই আক্রান্তের হার এমনিতেই কমে যাবে।
তবে পরীক্ষার সংখ্যা না বাড়ালে করোনা সংক্রমণের হার সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয় বলেও মনে করেন তিনি। দেশের কোথায় কত সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছে তা এলাকা ভিত্তিকভাবে বিশ্লেষণ করার পরামর্শ তার। আমরা এতগুলো ল্যাবে গেলেও কিন্তু টেস্টের পরিমাণ সংখ্যা কিন্তু কমে গেছে। এই টেস্ট দিয়ে আসলে কোনো দেশের সত্যিকার অর্থে সংক্রমণের হার বলা সম্ভব না। আমাদের খুব দ্রুত টেস্টের হার বাড়াতে হবে, সারা দেশব্যাপী বাড়াতে হবে, এবং যেটাকে বলে কমিউনিটি টেস্টিং, কমিউনিটিতে গিয়ে মানে প্রোঅ্যাক্টিভলি নিজেদের উদ্যোগে গিয়ে মানুষের ঘরে ঘরে দরকার হলে টেস্ট করতে হবে। রোগী শনাক্তের হার 5% নিচে অন্তত 2 সপ্তাহ স্থায়ী না হলে স্বস্তির কোনো সুযোগ নেই বলে মনে করছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা নিশ্চিত অভিযান চললেও নকল মাস্ক কিংবা ভেজাল স্যানিটাইজার বন্ধে দেখা যাচ্ছে না তেমন কোনো তৎপরতা। প্রশাসন বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নকল পণ্যের বিরুদ্ধে অভিযান চালানো হয়ে থাকে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এসব নকল পণ্য আরও বেশি ক্ষতির কারণ হতে পারে, তাই নকল মাস্ক ও স্যানিটাইজার বিক্রি বন্ধে দ্রুত অভিযান জরুরি। ঢাকার প্রতিটি সড়ক বা ট্রাফিক সিগন্যালে দেখা যায় মাস্ক বিক্রির এমন দৃশ্য। যদিও দেশে করোনা সংক্রমণের শুরুতে চিত্র ছিল অন্যরকম, মাস্কের দাম ছিল আকাশ ছোঁয়া, আর এখন অলিগলি থেকে শুরু করে সব জায়গায় 2-3 টাকাতেও মিলছে মাস্ক। শীতে করোনা সংক্রমণ বাড়তে পারে এমন আশঙ্কায় মাস্ক পরা নিশ্চিতে মাসখানেক যাবৎ কঠোর অবস্থানে সরকার, আর এই সুযোগে মানহীন মাস্কের ছয়লাভ বাজার। এখানে আসলে কম দামি মাস্কটাই বেশিরভাগ চলে। ক্রেতারা চাইছেন মানহীন পণ্য বন্ধেও সরকারের কঠোর অবস্থান। মাস্ক যদি ভালো না হয় তাহলে আমাদের প্রোটেকশনটা ভালো হবে না। এটা বেজাল হ্যান্ড স্যানিটাইজার দেখা যাচ্ছে বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি করে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকি এবং ক্ষতিকর হতে পারে। কোন মাস্কটা পরলে ভালো হবে, কোন মাস্কটা খারাপ, এটা যেন আপনাদের প্রচার মাধ্যম এবং সরকারের জন্য প্রচার থাকে, এবং কোম্পানি যেন একটা মার্ক দেওয়া থাকে যে এই মার্কটা যেন সবাই ব্যবহার করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাস্ক ও স্যানিটাইজার সাধারণ পণ্য হিসেবে নয়, দেখতে হবে চিকিৎসা সরঞ্জাম হিসেবে। আমরা দেখছি যে এর সাথে স্বাস্থ্যের একদম মৌলিক বিষয়গুলো জড়িত হয়ে গেছে, সুতরাং এটিকে মেডিকেল ডিভাইস যে রেজিস্ট্রেশন নীতিমালা ডিজি ড্রাগসের, সে ডিজি ডি এর আন্ডারে নিয়ে যেতে হবে, এবং যে কোনো প্রোডাক্ট যারা ম্যানুফ্যাকচার করবে তাদেরকে সেই কোয়ালিটি কন্ট্রোলের নিয়ন্ত্রণের আওতায় নিয়ে গিয়ে সেইখান থেকে অ্যাপ্রুভ করিয়ে তারপরে মার্কেটে করতে হবে। ঢাকা জেলা প্রশাসন বলছে ভেজাল পণ্য রোধে কঠোর প্রশাসন। আমরা সারা বছরই কিন্তু ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে থাকি। ভেজাল মাস্ক স্যানিটাইজারের বিষয়ে আসলে স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। এখন ঢালাও অভিযোগ করলে আসলে এটা আইডেন্টিফাই করাটা কঠিন। করোনা রোধে স্বাস্থ্যবিধি মানতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করায় সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। আজ থেকে আগামী 1 সপ্তাহ সৌদিগামী সব ফ্লাইট বন্ধ থাকবে। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ সময় বিমানের টিকিট কাটা যাত্রীদের পুনরায় ফ্লাইট চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে। মূলত বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা ও নতুন ধরন শনাক্ত হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এছাড়া স্থল ও সমুদ্র বন্দরের সকল প্রবেশও বন্ধ করা হয়েছে। অন্তত 1 সপ্তাহ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই বন্ধের সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে এবং সৌদিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি ত্যাগ করতে পারবে বলে জানিয়েছে জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বিস্তারিত জানবো, সেখানে রয়েছেন সহকর্মী আলামিন হোসেন, কেরানীগঞ্জ থেকে যুক্ত আছেন। আলামিন, গতকালকে অভিযান চলছিল, একটু জানতে চাইব যে গত কয়েক বছরে বুড়িগঙ্গা, তুরাগ সহ ঢাকার আশপাশের বিভিন্ন নদী এলাকায় অভিযান কিন্তু নিয়মিত চলছে, আবার অভিযান চলার পরে দেখা যায় আবার সেখানে বসতি স্থাপন হচ্ছে, এখন স্থায়ী উপায় কী, কী বলছেন কর্মকর্তারা?
স্যার, স্থায়ী উপায় যেটি সেটি হচ্ছে প্রথমেই নদীর তারা আটটি সংস্থা, ভূমি মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, স্পার্সের মতো সরকারি আটটি সংস্থা মিলে এবার তারা জরিপ করে নদীর সীমানা ঠিক করেছেন এবং এই পরবর্তীতে নদীর যে সীমানা পিলার সেখানে স্থাপন করা হবে, পাশাপাশি ওয়াকওয়ে নির্মাণ করা হবে স্থায়ীভাবে, যাতে নদীর যে তীররক্ষা ভূমি রয়েছে সেটি রক্ষা করার জন্য। বাসা তার আগে আমি আসলে একটু বিষয় এখানকার যে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, 2013 সালে 2012 সালে এই এলাকাতে কিন্তু একবার নদীর সীমানা পিলার নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সীমানা পিলার স্থাপন করে দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে সেই সীমানা পিলার দেখে এখানকার এবং আশেপাশের অনেকেই জমি কিনেছেন সেই সীমানা পিলারের ভিতরে। এখন তাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে 2013 সালের যেই সীমানা পিলার যখন বিআইডব্লিউটিএ বিশেষ করে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে যেই সীমানা পিলার স্থাপন করে দেওয়া হয়েছিল তারপর তারা নদীর জায়গা বুঝে নিয়েছেন, এখন আবার এমন কি হলো যে আবার নতুন করে সেই নদীর সীমানা পিলার কেন দিতে হবে, আবার নদীর জায়গা কেন বুঝে নিতে হবে, তার মানে কি তখন সে বিষয়টিগুলো কি ঠিক ছিল কিনা? আরও একটি বিষয় বলছেন, তারা তো তাদের জমি রেজিস্ট্রেশন করেছেন, খাজনা দিচ্ছেন, যদি সরকারের সংস্থাগুলোর মধ্যে এরকম সমন্বয়হীনতায় থাকে তাহলে সাধারণ মানুষগুলো কোথায় যাবে, এই প্রশ্নও কিন্তু এখানকার মানুষগুলো তুলছেন। আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে বিআইডব্লিউটিএর সেখানকার দায়িত্বরত যিনি যুগ্ম পরিচালক গুলজার আলী এবং বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি বলেছেন 2009 সালের এবং হাইকোর্টের নির্দেশনা রয়েছে যে সেই নির্দেশনা মোতাবেক ফোর্সোর যেটি রয়েছে সেই ফোর্সোর তারা অভিযান চালাচ্ছেন। তাহলে প্রশ্ন করেছিলাম যে 2012 সালে যে নদীর সীমানা স্থাপনের যে স্থাপন কার্যক্রম করা হয়েছিল, সীমানা পিলার স্থাপন করা হয়েছিল, সেই সীমানার তাহলে কি ভুল, যদি সেই ভুল হয়ে থাকে তারপর যারা জমি কিনেছেন তাহলে সেই ভুলের খেসারত করা দিন। অতএব স্থানীয়রা দাবি করছেন তারা ক্ষতিপূরণ দাবি করছেন, যেহেতু রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে জমির, তারা একবার 2012 সালে নদীর সীমানা পিলার ঠিক করে দেওয়া হয়েছে তারপর আবার নতুন করে জরিপ করে এইটি করা হয়েছে এবং তৎকালীন সময় যে সমস্ত কর্মকর্তাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদেরকেও বিচারের আওতায় আনার একটি দাবি কিন্তু স্থানীয়রা করছেন। আরেকটি বিষয় আপনি জানেন, চৌরাসপুর মৌজায় গেল বছর 2019 সালের জানুয়ারির দিকেও কিন্তু অভিযান চালানো হয়েছিল, তারা বলছেন তখন একবার এসে অভিযান চালিয়েছে, তখন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আবার এসে অভিযান চালানো হচ্ছে, আবার এটি তো বিআইডব্লিউটিএর নিয়মিত অভিযান এবং আপনি এই অভিযানের শুরু থেকে মোটামুটি বলা যায় যে খোঁজ খবর রাখছেন, এখন পর্যন্ত যে জায়গাগুলো দখলমুক্ত করা হয়েছে সেই জায়গাগুলোতে কি ওয়াকওয়ে বা পুনরায় যাতে দখল না হয় তার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা নিতে আপনি দেখেছেন কিনা? আসিমি, আমরা এমন যেমনটা দেখেছি তুরাক পাড়ে ওয়াকওয়ের কাজ চলছে, তারপরে হচ্ছে নদীর সীমানা পিলার বেশ কিছু জায়গায় স্থাপন করা হয়েছে, যে আটটি সংস্থা মিলে যে যৌথ জরিপ করেছে সেই যৌথ জরিপের যে চিহ্নিত করে দিয়েছে সেই চিহ্নিত অনুযায়ী কিন্তু সীমানা পিলার নতুন করে স্থাপন করা হয়েছে এবং সেই সীমানা পিলার নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অর্থাৎ সীমানা পিলার যেটি থাকার কথা যেই জায়গায় আমরা দেখেছি পাশাপাশি দুটি সীমানা পিলার, একটির নদীর 5 ফিট নদীর দিকে থাকলেও তার পাশেরটি অন্তত 10 থেকে 15 ফিট ভিতরে চলে গিয়েছে। স্থানীয়রা দাবি করেছেন যে তখনকার সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের কাছে চাঁদা দাবি করেছিলেন বা ঘুষ দাবি করেছিলেন, যদিও ঘুষ দাবি করেছিলেন কিনা আলামিন, জমির মালিকানার ক্ষেত্রে সিএস রেকর্ড এবং আরএস রেকর্ড যদি কারোর মিলে যায় সেটা মালিকানার ক্ষেত্রে একটা বড় দলিল। স্থানীয়রা বলছেন যে দুই রেকর্ডেই তাদের একেবারে রেকর্ডীয় সম্পত্তি। বিআইডব্লিউটিএ এখন কি বলবে? আচ্ছা, বিআইডব্লিউটিএ যেটি বলছে, আমি স্পেসিফিক এই প্রশ্নটি এখানকার যুগ্ম পরিচালক যিনি জানিয়ে করেছিলাম যে বিআইডব্লিউটিএর বক্তব্য কি, তারা বলছেন যে 2013 সালে যখন সীমানা পিলার প্রথমবার মতো স্থাপন করা হয়েছিল তখন তারা এই সীমানা পিলারের অনাপত্তি দিয়েছিলেন। আমি তাকে প্রশ্ন করেছিলাম যদি অনাপত্তি দিয়েই থাকেন তাহলে এই জমির রেজিস্ট্রেশন তো সরকারের অন্য একটি সংস্থা দিয়েছে, তাদের কাছে কোনো চিঠি ইস্যু করা হয়েছিল কিনা? জবাবে তারা বলছেন যে আসলে এই সংশ্লিষ্ট তথ্য উপাত্ত তাদের কাছে আপাতত নেই এবং এটিও জানছিলাম যদি 2013 সালের পরে এটি সীমানা পিলার স্থাপন করা হয়ে থাকে তাহলে এই সম্পত্তিটি তো বিরোধপূর্ণ সম্পত্তি, অর্থাৎ বিআইডব্লিউটিএ বিরোধপূর্ণ সম্পত্তি। আমরা অনেক জায়গায় দেখে থাকি যে বিরোধপূর্ণ সম্পত্তিতে সাইনবোর্ড দেওয়া থাকে কিংবা মামলা যদি হয়ে থাকে সেখানে সাইনবোর্ড দেওয়া থাকে, বিআইডব্লিউটিএ পক্ষ থেকে এরকম কোনো প্রচারণার ব্যবস্থা করা হয়েছিল কিনা কিংবা নদীর জায়গা দাবি করে তাদের পক্ষ থেকে কোনো সাইনবোর্ড দেওয়া হয়েছিল কিনা, তার সুস্পষ্ট বক্তব্য, সুস্পষ্ট জবাব, সদুত্তর আপনি যেটাই বলেন না কেন বিআইডব্লিউটিএর পক্ষ থেকে এখানে যে সমস্ত কর্মকর্তারা কাজ করছেন তারা কেউ দিতে পারেননি। বাসার কেয়ানীগঞ্জে বিআইডব্লিউটিএর যে অভিযান সেই খবরের বিস্তারিত বুড়িগঙ্গা তীর থেকে জানছিলাম। নিজে অবস্থা সম্পন্ন পরিবারের গৃহবধূ, স্বামী পুত্র থাকেন প্রবাসে, এরপরও মিথ্যা পরিচয়ে গৃহ পরিচারিকার সেজে চুরি করেন বিভিন্ন বাসা বাড়িতে। চট্টগ্রামে এমন এক নারী প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ, তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। লোহাগাড়ার নোয়াবিলের কুলসুম চট্টগ্রাম শহরে এসে নাম পাল্টে হন আসিয়া, কারো কাছে আবার কুনসু নামেও পরিচিত। যে এলাকায় তিনি বাস করতেন সেখানকার বাসিন্দারা জানে তার বাড়ি বাঁশখালীতে, এমনকি বদলে ফেলেছিলেন বাবা ও স্বামীর নামও। বদলে যাওয়া নাম, অভিভাবক আর বাড়ির ঠিকানা দিয়েই কাজ দেন বিভিন্ন বাসায়।
ব্যবহার করেন অন্যের নামে রেজিস্ট্রেশন করা মোবাইল সিম। বাসাবাড়িতে কাজের সময় ঘুমটা পড়েন লম্বা করে, যাতে কেউ চেহারা বুঝতে না পারে। এরপর সুযোগ বুঝে একদিন টাকা মূল্যবান স্বর্ণালঙ্কা নিয়ে গা ঢাকা দেন। সে যেহেতু মিথ্যা নাম দিয়ে কাজ নিয়েছে এবং যেসব নারীদের সে ব্যবহার করছে তাদেরকেও সে ডার্কে রেখেছে এবং সে একাধিক সিম ব্যবহার করত এবং সিমটাও সে কৌশলে অন্য এক ভদ্র মহিলার কাছ থেকে নিয়েছে। সে পুলিশ তাকে যখন আমরা আটক করি তার প্রথম কোশ্চেন ছিল পুলিশ তাকে কীভাবে আইডেন্টিফাই করলো, কারণ সে কিন্তু পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য তার মেধায় যতটা অবলম্বন করা সবই সে অবলম্বন করেছে। নভেম্বরের 3 তারিখ নগরীর ঘাটফরাত বেগের একটি বাসা থেকে 50 ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় 1.5 লাখ টাকা চুরি হয়। এর সূত্র ধরে অভিযান চালাতে গিয়ে বৃহস্পতিবার আটক হন কুলসুম। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে বাসায় যে কোনো সহকারী রাখার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র স্থানীয় থানায় জমা দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। নগরবাসীকে আমি আহ্বান জানাবো যে নিজেদের বাড়ির ভাড়াটাও যদি চেঞ্জ হয় সাথে সাথে যেন থানাকে জানানো হয়। নতুন যে কোনো স্টাফ আপনারা নিয়োগ দিলে পুলিশকে ইনফর্ম করলে আমরা প্রয়োজনীয় সহায়তা করতে পারবো। কুলসুমকে পেশাদার প্রতারক ধরে নিয়ে তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ, সাথে আর কোনো চক্র জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ দুপুরে আরো যা যা থাকছে। নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে যুক্তরাজ্যে আতঙ্ক, সংক্রমণ এড়াতে ফ্লাইট বন্ধ করল 6 দেশ। ফুটবলে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন এসি মিলানের রাফায়েল, গোল শুরুর 5 সেকেন্ডেই গোল, খেলা শুরুর 5 সেকেন্ডেই গোল। ভূমিহীনদের আবাসন দেশের নানা জেলার আশ্রয়ন প্রকল্পে নেই সঠিক পরিকল্পনা, হচ্ছে না জরুরি সংস্কারও, দুর্ভোগে আছেন সরকারের এই অগ্রাধিকার প্রকল্পে ঠাঁই পাওয়া দরিদ্র জনগোষ্ঠী। সংস্কারের অভাবে ভেঙে পড়েছে ঘরবাড়ি, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও নাজুক, আবার কোথাও হুমকি হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন। 2001 সালে 40টি ভূমিহীন পরিবারের জন্য লক্ষ্মীপুরের চর রমণী মোহন এলাকায় তৈরি হয় আবাসন, কিন্তু গত 20 বছরেও আশ্রম প্রকল্পের কোনো সংস্কার হয়নি। ভেঙে পড়েছে ঘরের দরজা জানলা, টিনের চালে ফুটো দিয়ে ঘরে ঢুকে বৃষ্টির পানি। দরিদ্র ভূমিহীনদের সামর্থ্য নেই এসব মেরামত করার, কেবল বাড়িঘর নয়, সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থাও নাজুক। সরকার আমাদেরকে ঘর দিয়েছে আমরা সুখ শান্তিতে থাকার জন্য, এখন ঘর রয়েছিলাম কয়েক বছর, এখন ঘর ভাঙিয়া গেছে, এখন থাকতে অসুবিধা, পানি পড়ে মানুষ যে বাইরে বৃষ্টি পড়লে ঘরে যায় যে ঘরে নিয়ে আশ্রয় নেয়, আর যে এখন দেখা যাচ্ছে কি আমরা যে ঘরে বৃষ্টি পড়লে ঘরে যাম, আমরা মানে বৃষ্টি পড়লে বাইরে আইতে। আরও জেলার আশ্রয় কেন্দ্রগুলোর আরেক হুমকি নদী ভাঙন, মোট 104টি আশ্রয়কেন্দ্রের মধ্যে 5টি ইতিমধ্যে বিলীন হয়েছে নদীগর্ভে। ঝুঁকির মুখে আছে রামগতি উপজেলা চর গজারিয়া, চর আলেকজান্ডার, তেলির চর, কমলনগর উপজেলা চর ফলকন সাহেবের হাটসহ 10টি এলাকার আশ্রয়কেন্দ্র। উপজেলা প্রশাসন বলছে আশ্রয় প্রকল্পের ঘরবাড়ি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা সংশ্লিষ্ট পিএইচ সহ এসিলেনকে বলেছি সরেজমিনে এই আশ্রয় প্রকল্পগুলি ভিজিট করে সেখানে কি ধরনের সংস্কার প্রয়োজন এটার একটা প্রস্তাবনা বা প্রাককলন তৈরি করার জন্য। পিরোজপুর জেলাতেও বেশিরভাগ আশ্রয় প্রকল্পের অবস্থা নাজুক, ভাঙাচোরা অবস্থায় বেশিরভাগ ঘরবাড়ি, অনেকটি বলি অকেজো, পয়ঃনিষ্কাশনের অবস্থা সঙ্গীন। সীমিত বরাদ্দ নিয়ে যথাসম্ভব সংস্কার কাজ চলছে জানালেন জেলা প্রশাসক। আমাকে বাথরুম নাই, এবার ঘর দিয়ে পানি পড়ে, আমরা রইতে পারতেছি না, টিউবওয়েল নাই, পায়খানা নাই, তারপরে তো একটা সাইক্লো সেন্টার লাগে তা নাই, একটা স্কুল লাগে তা নাই। ইতিমধ্যে আমরা আশ্রম প্রকল্প থেকে কিছু বরাদ্দ পেয়েছি, কিছু আশ্রম প্রকল্পে মেরামত কাজ করা হয়েছে, বাকিগুলো বরাদ্দ পেলে আমরা কাজ সম্পন্ন করব। পিরোজপুরের 7 উপজেলার 14টি আশ্রম প্রকল্পে বাস করে 1212টি হতদরিদ্র পরিবার। রেশমানন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারের আশ্রয়ণ প্রকল্পগুলোর বেহাল দশা, বসবাসের অনুপযোগী হওয়ায় ঘর ছাড়ছেন অনেকেই, সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থাও নাজুক। জেলা প্রশাসনের দাবি বাজেট না থাকায় সংস্কার বন্ধ, তাই এ অবস্থা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানালেন টিআর ও কাবিখা থেকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2001 সালে ফেনীর সোনাগাজী উপজেলার আশ্রয়ণ প্রকল্পে ঠাই হয় 120 পরিবারের। 20 বছর পর ঘরের চাল আছে তো বেড়া নেই, দরজা,
চালের টিনগুলো ভাঙা, রয়েছে সুপেয় পানির সংকট। সরকার আঙ্গরে গদ দিছে, আঙ্গরে তো আনের মেরামত করতে পারেন না। কত জয় বৃষ্টি বীজি ফুটজি লয়া কত কষ্ট করাছে আমরা থাকি, আমরা কানা দানারও কষ্ট। 2005 সালে জালকাঠির উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্পে জায়গা দেয়া হয় 450 পরিবারকে। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা ভঙ্গুর, নেই চিকিৎসার সুযোগ। এখনো ঘর ভাঙ্গা হিয়ে তলে বসবাস করে, বৃষ্টি আইলে পাইলেরই পেতে কুলের তিনে তারাইন দেখা মুখে আমি মাই ফুলা লই। সর্বদিকে সর্বদিকে ডেরেং ডোরেং রাস্তাঘাট সব দিকে আলান আমি, আমার কষ্ট হয়। বন্যাসটা তো এমনি আমার গাছ রায় না, জায়গা থাকে না, কোনো কমিশনে তখন খবরও লয় না যে আসিম না মরছি। চেয়ারম্যান মেম্বার তখন রায় না, যাই বোটা এই সবাই একটু আওয়া ধরে। সারা দেশে কত আশ্রয়ণ প্রকল্প রয়েছে তার সঠিক হিসেবেও নেই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে। তবে আশ্রয়ণ প্রকল্পের এমন দুর্দশার খবর জানা রয়েছে প্রতিমন্ত্রীর। এটা আসলে সত্যি, আমি আমার সংসদীয় এলাকায় দেখেছি একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ, কোনোরকম সংস্কার করা হয় নাই। আশ্রয়ণ প্রকল্প সরাসরি সংস্কার কাজের উদ্যোগ নিয়েছে, কিন্তু সেটা এখন পর্যন্ত শুরু নয়। কিন্তু উপজেলার নির্দেশনা আছে, টিআর কাবিটা থেকে তাদের এই সংস্কার করতে হবে। এদিকে 8,82,033 ঘর দেওয়া হবে ভূমিহীনদের। এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়কে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 3,00,000 ভূমিহীন পরিবারকে 2% জায়গায় ঘর তুলে দেওয়া হবে। এবার প্রতিটি ঘরের জন্য বরাদ্দ 1,80,000 ও 3,25,000 টাকা করে। এটা নজরদারির জন্য জাতীয় কমিটি করা হয়েছে, জেলা কমিটি করা হয়েছে, উপজেলা কমিটি করা হয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি করা হয়েছে। তারা এটা তদারকি করবে এবং প্রত্যেক কমিটিতে কিন্তু ইঞ্জিনিয়ারদেরকে রাখা হয়েছে। অনিয়ম রোধে এবার ভূমিহীনদের তালিকা সরাসরি তৈরি করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। স্পেসিফিক ডিজাইন করা হয়েছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরের 1,500 গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটতে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার 9 উপজেলায় 1,500 পরিবারকে সেমি পাকা ঘর করে দেওয়া হচ্ছে। 2021 সালের জানুয়ারির মধ্যে এসব ঘর জমি সহ সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হবে, একথা জানিয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুরের 9 উপজেলায় শুরু হয়েছে মহা কর্মযজ্ঞ। দিনভর চলছে মুজিববর্ষ ভিলেজের বাড়ি তৈরির কাজ। এসব তদারকিতে ব্যস্ত সময় পার করছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। আগামী জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার তুলে দেয়া হবে গৃহহীনদের মাঝে। আমাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, জায়গা ছিল না, থাকতাম পরের জায়গায়। আমি পাকা ঘর পাইছি, এই জন্য শেখের বেটিকে অসংখ্য ধন্যবাদ। আমি কোনো ঘর বাড়ি নাই, আমার শেখ হাসিনা একটা ঘর দিছে, আমি এর জন্য অনেক সুখী। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৈরি হচ্ছে 1,470টি বসতঘর। 440 বর্গফুটের প্রতিটি বসতঘরে থাকছে 2টি শোবার ঘর, 1টি রান্নাঘর ও সামনে খোলা বারান্দা। প্রতিটি বাড়ির জন্য বরাদ্দ 1,75,000 টাকা, আর পুরো প্রকল্পে খরচ হচ্ছে 26 কোটি টাকা। মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ভূমিহীন এবং গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের দেশব্যাপী যে কর্মযজ্ঞ, যে 1,00,000 মানুষকে ভূমিহীন এবং গৃহ দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তারই অংশ হিসেবে ফরিদপুরে কিন্তু 1,470টি ঘর প্রাথমিক পর্যায়ে নির্মিত হচ্ছে। ইউনিয়ন চেয়ারম্যানদের দেয়া তথ্য যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করেছে স্থানীয় প্রশাসন। সংসদ সদস্য এবং উপজেলা ও ইউপি চেয়ারম্যানরাও দুস্থদের মুখে হাসি ফোটাতে কাজ করছেন। 2021 সাল নাগাদ বাংলাদেশে কোনো গৃহহীন কোনো লোক থাকবে না, সেই উপলক্ষে আমাদের উপজেলায় 220টি ঘরের বরাদ্দ আছে, ইতিমধ্যে 40টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগের কারণে আজকে ভূমিহীন গৃহহীন যারা আছেন, তারা ঘর পাচ্ছেন, তাদের ঘর, তাদের যে সুখটা, তাদের মুখের হাসিটা দেখলে আমরা খুবই শান্তি পাই এবং এই ধরনের কাজ করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে ফরিদপুর সদর উপজেলায় 292টি, ভাঙ্গা উপজেলায় 250টি, আলফাডাঙ্গায় 220টি, সদরপুর 178টি, চরভদ্রাসন 150টি, মধুখালীতে 148টি, নগরকান্দা 150টি, বোয়ালমারিতে 92টি ও সালথা উপজেলায় 35টি বসতঘর তৈরি হচ্ছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 17,00,000 ছাড়ালো। একদিনে প্রাণ গেছে 8,000 মানুষের। নতুন 5,46,000 শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7,71,00,000।
বিশ্বে একদিনে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। চব্বিশ ঘণ্টায় 1400 বেশি মানুষের মৃত্যু দেখেছে দেশটি। আক্রান্ত 183,000 বেশি। পরিস্থিতি বিবেচনায় $900 বিলিয়ন প্রণোদনা ঘোষণা করেছে মার্কিন কংগ্রেস। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারতে 24 ঘণ্টায় 24,500 নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 10,56,000 বেশি। নতুন 300 বেশি মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 1,45,000। যুক্তরাজ্যের পর ইতালিতেও মিলেছে নতুন ধরনের করোনা ভাইরাস। করোনা সংক্রমণ শুরুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এখন তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে থাইল্যান্ডে। রোববার দেশটিতে নতুন করে 382 জনের শরীরে মিলেছে ভাইরাস। সংক্রমণ বেড়েছে দক্ষিণ কোরিয়াতেও। করোনা শুরুর পর রোববার সর্বোচ্চ শনাক্ত হয়েছে 1,000 বেশি রোগী। নতুন করে আক্রান্তদের 70% রাজধানী সিউলে। সংক্রমণ বাড়লেও অর্থনীতির কথা বিবেচনা করে লকডাউনের পক্ষে নয় দেশটির সরকার। সংক্রমণ বাড়ায় সিডনির সাথে সীমান্ত বন্ধ করতে শুরু করেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য। রোববার মাঝরাত থেকে কার্যকর হয়েছে এ কড়াকড়ি। এছাড়াও রাশিয়ায় 511, ব্রাজিলে 408, ইতালিতে 352, জার্মানিতে 350 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ায় বিভিন্ন দেশে বাড়ানো হয়েছে কড়াকড়ি। ফেব্রুয়ারিতে চীনা নববর্ষের আগে 5 কোটি মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করছে চীন। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে যুক্তরাজ্য। এই নতুন ধরনটি নিয়ন্ত্রণের বাইরে বলে সতর্ক করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। সংক্রমণ এড়াতে এরই মধ্যে যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বাতিল করেছে ফ্রান্স, জার্মানি সহ 6 দেশ। করোনার নতুন ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছিলেন যে অন্য যে কোনো ভাইরাসের মতো কোভিড-19ও মিউটেশনের মাধ্যমে রূপ পরিবর্তন করতে পারে। দেশ, আবহাওয়া ও পরিবেশগত বৈচিত্র্য অনুযায়ী করোনা ভাইরাস তার বৈশিষ্ট্য এবং আচরণে পরিবর্তন ঘটাতে পারে। কয়েকদিন আগে লন্ডন এবং এর আশেপাশের অঞ্চলে শনাক্ত হওয়া ভাইরাসটি করোনা ভাইরাসের এরকমই এক নতুন পরিবর্তিত রূপ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নতুন এ ভাইরাস সম্পর্কে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি অনেক সহজে এবং দ্রুত ছড়াচ্ছে। আগেরটির তুলনায় নতুন এই করোনা ভাইরাস ছড়ানোর হার 70% বেশি বলে জানিয়েছেন গবেষকরা। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলছেন করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতেই এই কঠোর বিধিনিষেধ জারি করতে হয়েছে। এবারের কঠোর লকডাউন 2 মাস ধরে চলতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। নতুন স্ট্রেনের কারণে করোনা সংক্রমণ লাফিয়ে বেড়ে যাওয়ার আলামত পেয়ে শনিবার দ্রুতই বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিয়েছি আমরা। আশা করছি আপনারা এ সময়টা ঘরেই থাকবেন। বড়দিন পালনের জন্য আপনারা প্রস্তুত, কিন্তু এ সময়ে আরও ভালোভাবে বিধিনিষেধ পালন করা জরুরি। ভিন্ন বৈশিষ্ট্যের এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় অনেক দেশই এখন ব্রিটেনের সাথে যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করেছে। এরই মধ্যে সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি সহ কয়েকটি দেশ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তরুণ ক্রিকেটারের উঠে আসা টি-20 কাপের বড় প্রাপ্তি, এমনই এক নাম আনিসুল ইসলাম ইমন। দুর্দান্ত ব্যাটিংয়ে নজর কাড়া ইমনের লক্ষ্য ধারাবাহিকতা রেখে জাতীয় দলে খেলা। অন্যদিকে প্রায় এক যুগ ঘরোয়াতে খেলেও আলোচনায় আসতে না পারার আক্ষেপ এই টুর্নামেন্টে কিছুটা হলেও ঘুচিয়েছেন রবিউল ইসলাম রবি। প্রতি বছর টি-20 কাপ আয়োজনের দাবি তার। বঙ্গবন্ধু টি-20তে শান্তর ওপেনিং পার্টনারকে প্রথমে অনেকেই চিনতে পারেননি। আনিসুল ইসলাম ইমন ঘরোয়াতে খেলছেন 2 বছর ধরে, মিরাজদের সাথে করেছেন যুব দলের ক্যাম্পও, তবে নিজেকে আগে সেভাবে চেনাতে পারেননি। করোনাকালের ক্রিকেটে এসে সবাইকে অবাক করেছে ইমনের ব্যাটিং। তার মতোই টি-20 কাপে আলোচনায় এসেছেন ডানহাতি স্পিনার রবিউল ইসলাম রবি। বঙ্গবন্ধু টি-20 কাপে একমাত্র 5 উইকেট শিকারও তার। অসাধারণ পারফরমেন্সে বিশেষ পুরস্কার জিতেছেন, ঘরোয়াতে খেলছেন এক যুগ ধরে। কুমিল্লার হয়ে খেলেছেন বিপিএলও, তবে স্পটলাইটে আসা হয়নি কখনোই। সেই আক্ষেপও এবার শেষ হয়েছে। বরাবরের মতন সবসময় মোটামুটি ভালোই পারফর্ম করি, কিন্তু আসলে ওরকমভাবে ল্যাম্পলাইটে আসতে পারি না। যদিও কারণ হলো এই খেলাগুলো আসলে নিউজে আসে কিন্তু আসলে লাইভ হয় না। নতুন প্লেয়ার হিসেবে আমাদের পরিচয় করানোর জন্য বা কারো ফোকাসে আসার জন্য অনেক বড় একটা টুর্নামেন্ট ছিল এটা।
তো নিজেকে ওইরকমভাবে অত ভালো খেলতে পাইনি, আরও ভালো করা উচিত ছিল। ক্যারিয়ারে নতুন করে গতি পেয়েছেন এই দুই ক্রিকেটার। 8 ম্যাচে 130 স্ট্রাইক রেটে 199 রান করেছেন ইমন, আর 13 উইকেটের সাথে গিফটে বোলিংয়ে নজর কেড়েছেন রবি। ওভার প্রতি রান দিয়েছেন 6.94 করে। পর্যায়ে খেলার ইচ্ছা আছে, একদিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা আছে, স্বপ্ন দেখি, ধারাবাহিকভাবে পারফর্ম করার ইচ্ছা আছে। দেশের জন্য খেলা, এমনি যত খেলাই হোক দেশের জন্য খেলা একটা নিজেকে অন্যরকম একটা মর্যাদার ব্যাপার, তা আমিও আসলে ওরকমই চাই, এই জন্য নিজেকে সবসময় ওইভাবেই প্রস্তুত রাখি। বিসিবি সভাপতি টি টোয়েন্টি কাপ প্রতি বছর আয়োজনের আশ্বাস দিয়েছেন। ইমন রবিদের মতো ক্রিকেটার আরও উঠে আসবে এর মাধ্যমে, এমনটাই প্রত্যাশা সবার। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2020 সালের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গেল রাতে পুরস্কৃত হন CR7। অ্যাওয়ার্ডের ঘোষণা এসেছে চলতি মাসের শুরুতেই, যেদিন 750 গোলের মাইল ফলক স্পর্শ করেন রোনালদো। 2019-20 মৌসুমে অসাধারণ নৈপুণ্য উপহার দিয়েছেন রোনালদো। 46 ম্যাচে 37 গোল, তার দুর্দান্ত এই পারফরমেন্সেই স্বীকৃতি পেলেন CR7। গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড কোনো ফুটবলারকে একবারই দেওয়া হয়। 2003 সালে চালু হওয়া পুরস্কারটি প্রথম পেয়েছিলেন সাবেক ইতালিয়ান ফরওয়ার্ড রবের্তো বাজিও। এরপর রোনালদিনিও, ক্যাসিয়াস, ইব্রাহিমোভিচ, বুফন, ইতো, দ্রগবার মতো তারকারা জিতে নেন এই অ্যাওয়ার্ড। এই পুরস্কার আমার জন্য অনেক সম্মানের। আশা ছিল এই সম্মাননা একদিন জিতব। কিংবদন্তি সব ফুটবলাররা এই পুরস্কার জিতেছে, তাদের সঙ্গে স্থান পেয়ে খুব ভালো লাগছে। ফুটবল ইতিহাসে নতুন এক রেকর্ডের জন্ম হলো। সেরিয়ায় 19 বছরের রেকর্ড ভেঙে দ্রুততম গোল করলেন এসি মিলানের তরুণ ফরওয়ার্ড রাফায়েল লিয়াও। সাসুলোর বিপক্ষে মাত্র 6 সেকেন্ডে গোল করেন লিয়াও, যা শুধু সেরিয়ায় না, ইউরোপের শীর্ষ 5 লিগেই দ্রুততম গোল। নতুনের অবগাহনে পুরাতন পিছিয়ে পড়ে। গত 2 বছরে রেকর্ড বুকে তোলপাড় চালিয়েছেন আনসু ফাতি। লালিগা, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা স্পেনের জার্সি গায়ে সবচেয়ে কম বয়সে গোল করার কীর্তি গড়েন তরুণ ফাতি। এবার আরেক তরুণ গড়লেন অনন্য এক রেকর্ড, মাত্র 21 বছর বয়স রাফায়েল লিয়াও। কিন্তু গৌরবের যে মাইল ফলক তৈরি করলেন তা নিঃসন্দেহে বেঁচে থাকবে শতাব্দী জুড়ে। সাসুওলোর বিপক্ষে জয়টা খুব জরুরি ছিল এসি মিলানের, নইলে যে ইন্টারের কাছে হাতছাড়া হতো শীর্ষস্থানটি। কিন্তু কে জানতো মিলানের তাড়না এতটা বেশি ছিল। রেফারির বাঁশি বাজতেই ব্রাহিম দিয়াজ বল দিলেন হাকান চালহানলুর কাছে। বল পেয়েই ড্রিবলিং করে ছোটা শুরু করলেন চালহানলু, প্রায় অর্ধেক পেরিয়ে বল দিলেন লিয়াওর দিকে। বল নিয়ে একটানে বক্সে ঢুকে পড়েন লিয়াও। এরপর গোলপোস্টে যে শটটি নিলেন তাতে সৃষ্টি হলো ইতিহাস। 2001 সালে সেরিয়ায় ফিওরেন্তিনার বিপক্ষে পাওলো পোজ্জি গোল করেছিলেন 8 সেকেন্ডে। 6.2 সেকেন্ডে গোল করে সেরিয়ার 19 বছরের রেকর্ড কেবল ভাঙেননি লিয়াও। এই তরুণের গোল ইউরোপের শীর্ষ 5 লিগের মধ্যে দ্রুততম। লিয়াওর গোলকে উপলক্ষ করে শীর্ষ অন্য লিগগুলোর দ্রুততম গোল দেখে নেওয়া যাক। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম গোলের রেকর্ডটি বেশি দিন আগের না। 2019 সালে ওয়াটফোর্ড ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান সাউদাম্পটনের শ্যান লং। লংয়ের নেয়া শট যখন জালে জড়ালো, ঘড়িতে তখন মাত্র 7.69 সেকেন্ড। লালিগার গোলটি ইপিএল এর চেয়ে দ্রুততম। 2008 সালে স্পানিয়লের বিপক্ষে রিয়াল ভায়াদোলিদের হোসেবা ইউরেন্তে গোল করেন 7.2 সেকেন্ডে। বুন্দেসলিগার দ্রুততম গোলের রেকর্ড বেশি বছর আগের না। 2014 সালে ডর্টমুন্ডের বিপক্ষে লেভারকুসেনের বেলারাবিও 9.2 সেকেন্ডে গোল দেয়। তবে লিগ ওয়ানের দ্রুততম গোলের রেকর্ড প্রায় 30 বছর আগের, কানের বিপক্ষে কেনেস মিডফিল্ডার মিকেল রিওর গোলটি আসে মাত্র 8 সেকেন্ডে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে চেলসি, স্ট্যামফোর্ড ব্রিজে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম। লন্ডন ডার্বি শুরু হবে রাত 2টায়। সময়টা খুব খারাপ যাচ্ছে চেলসির। লিডস ইউনাইটেডের বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল ল্যাম্পার্ডের দল, কিন্তু এরপর ব্যাক টু ব্যাক 2 ম্যাচ হেরে টেবিলের 8 নেমে গেছে ব্লুজ। এভারটন আর উলভারহ্যাম্পটনের বিপক্ষে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে চেলসির। ওয়েস্টহ্যামের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের, তবে ছন্দে আছে হ্যামাররা। শেষ 6 ম্যাচে মাত্র 1টি হার তাদের। জয় তাই সহজ হবে না ল্যাম্পার্ডের দলের জন্য। ওয়েস্টহ্যামের বিপক্ষে আক্রমণ ভাগে পরিবর্তন আনতে পারে চেলসি কোচ। That's it, it's going to be going, yeah.
বুলেটিন সংবাদ দুপুরের আজকের আয়োজন এ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।